রেকর্ডের কথা কয় না দিয়ে। আচ্ছা দেখো, বাধাদানকারী বল নির্ণয় করতে বলছে, ঠিক আছে? আবার সেই কার শক্তি উপপাদ্য, কার শক্তি উপপাদ্য, কার শক্তি উপপাদ্য দিয়ে সলভ করাটা খুব সহজ, নাইলে পরে উল্টা পাল্টা লাগে। এফ এস কস থিটা সমান সমান হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম ইউ স্কয়ার। আমাকে বাধাদানকারী বল এফ বের করতে বলছে। আচ্ছা, এখান থেকে যখন গাড়ির চালক ব্রেক করলো, একটু খেয়াল করে দেখো, এই পজিশনে তার একটা এমজি আছে, ঠিক না? এমজিটা দুইটি উপাংশে ভাগ হবে, এটা একটা এবং এটা একটা, ঠিক না? জি স্যার, তাই না? এটা একটা, তাই না? তাই তো? ওকে ফাইন। তাহলে এটা থিটা হওয়া মানে কি? এটা থিটা হওয়া, তার মানে এমজি কস থিটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে এমজি সাইন থিটা। এমজি সাইন থিটা নিয়ে তো আমাদের কোনো হেডেক নাই, তাই না? কারণ এই বরাবর সে একটা লম্ব প্রতিক্রিয়া বল পাবে, সেই লম্ব প্রতিক্রিয়া বল এটা আর এটাকে ক্যান্সেল আউট করে দেবে। আমাদের আমাদের কথাটা হচ্ছে এমজি কস থিটা নিয়ে, ঠিক না? ওকে ফাইন। জি স্যার, তাহলে এমজি কস থিটার কাজ হচ্ছে গাড়িটাকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসা, আর বাধাদানকারী বলের কাজ হচ্ছে তাকে বাধা দিয়ে, ব্রেকের কাজ কি? ব্রেকের কাজ হচ্ছে লোকে সে যাতে নিচের দিকে না পড়তে পারে। জি স্যার, জি স্যার। গাড়িটা কখন থেমে যাবে এটা হচ্ছে বাধাদানকারী বল। ধরো গাড়িটা কখন থেমে যাবে, যখন এফ ইকুয়ালস টু এমজি কস থিটা হবে, নাকি এফ ইজ গ্রেটার দেন এমজি কস থিটা হবে, বলো তো? খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, বলো। ভালোভাবে বলো, বুঝে শুনে বলো। সমান হলে থামবে স্যার, সমান হয়ে থামবে। হ্যাঁ, সমান হলে থামবে। আচ্ছা, যদি সমান হয় তাহলে আমাকে নিট বল কত বলো তো? এফ বিকজ টু যদি এমজি সাইন এমজি কস থিটা হয় তাহলে নিট বল কত? দুটা বল যদি সমান হয় এবং দেখাই যাচ্ছে যে দুটা বল পরস্পর পরস্পর বিপরীতে ক্রিয়া করতেছে, তাদের লব্ধি কত? লব্ধি শূন্য হওয়ার শর্ত কি? 180 ডিগ্রি মধ্যবর্তী। লব্ধি শূন্য হওয়ার শর্ত কি? ভেক্টর দ্বয়ের মান সমান হইতে হবে এবং তাহলেই শুধুমাত্র হচ্ছে লোকে আমার লব্ধি শূন্য হবে, ঠিক না? এবং এখানে দুটা জিনিস ঠিক আছে, দুটা বলের মান সমান এবং তারা পরস্পর পরস্পর বিপরীত, সো ডেফিনেটলি এখানে লব্ধি শূন্য, ঠিক তো? আচ্ছা জি স্যার, দেখো লব্ধি শূন্য হওয়া মানে কি, তার উপর কোনো বল প্রয়োগ হয় নাই। এখন এই এফ আর এমজি কস থিটা এটা কখন সমান, যখন গাড়িটা স্থির ছিল নাকি যখন গাড়িটা গতিশীল ছিল? এমজি কস থিটাটা তাকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসতেছে আর সে ব্রেকটা করতেছে যাতে সে নিচের দিকে না নামতে পারে, এটা কোন স্টেজের জন্য প্রযোজ্য? যখন গাড়িটা স্থির ছিল না যখন গাড়িটা গতিশীল ছিল? যখন গাড়িটা চলমান ছিল, গতিশীল ছিল। আচ্ছা জি স্যার, গতিশীল অবস্থাতে যদি নিট বলের পরিমাণ যদি শূন্য হয়, গতিশীল অবস্থাতে যদি নিট বলের পরিমাণ শূন্য হয় তাহলে কি গাড়িটা চলমান অবস্থা থেকে থেমে যাবে না সমবেগে চলবে? আমাকে প্রশ্নটা কি করা হয়েছে, গাড়িটা চলবে না থেমে যাবে? যদি নির্বলের পরিমাণটা যদি শূন্য হয় তাহলে ডেফিনেটলি এখানে গাড়িটা কি হবে, নির্বলের পরিমাণ যদি শূন্য হয় তাহলে এখানে নির্বলের পরিমাণ শূন্য হওয়া মানে কি বলো, এখানে কোনো ত্বরণ থাকবে না, ত্বরণ না থাকে তাহলে সে সমবেগে চলবে, ঠিক না? সমবেগে, কিন্তু গাড়িটা তো সমবেগে চলার কথা না, কারণ কি? কারণ হচ্ছে গাড়িটা
একটা পজিশনে গিয়ে থেমে যাবে, এই ধরো বি পজিশনে এসে সে থেমে যাবে, এর থেকে বি পজিশনে এসে তাকে থেমে যেতে হবে, ঠিক আছে? ওকে ফাইন, বাধা দানকারী বল কোন দিকে? উপরের দিকে, তাই না? তার কারণ আমি ব্রেক করার কারণে বাধা কি, বাধা দানকারী বল কি সে নিচের দিকে নামাইতে সহায়তা করবে নাকি সে উপরের দিকে ধরে রাখতে সহায়তা করবে? উপরের দিকে ধরে রাখতে সহায়তা করবে। তাহলে বাধা দানকারী বল হচ্ছে উপরের দিকে, সরণ হচ্ছে নিচের দিকে, মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? কাটাকাটি এখান থেকে তুমি এফ এর মানটা বের করো, m into m মানে কত? 250 kg 12.393 divided by 2 into s কত? s কত বলো? s কত? 30 meter এটা তুমি বাধা দান করে বল বের করো, this the answer। কথা ক্লিয়ার না? ক্লিয়ার না? হ্যালো স্যার, সমুদ্র হলে এটা কেমন হবে? হ্যাঁ হ্যাঁ বুঝি নাই স্যার, যদি সমতল হতো তাহলে এরকম হইতো? জি স্যার, এরকম হইতো। এরকম কি হইতো বলো? মানে যদি কাহিনীটি সমতল হতো, mg cos theta এটা এটা বুঝছেন, এখানে তো mg এর কোনো উপাংশ থাকতো না তো? হ্যাঁ, কারণ তার তো mg এইদিকে, এই বরাবর mg এর উপাংশ হচ্ছে mg cos 90 ডিগ্রি equals to 0। সেক্ষেত্রে কি হইতো? বাধা দানকারী বল হচ্ছে পিছনের দিকে, ফ্রিকশন ফোর্স হচ্ছে পিছনের দিকে, আর সামনের দিক বরাবর সে বলে, যে বলে সে যাচ্ছে। আমি ধরলাম সামনের দিক বরাবর সে বলে যাচ্ছে, বাধা দানকারী বল হচ্ছে, বাধা ইংরেজি কি? কনস্ট্রেইন্ট ফোর্স, FC, আর ফ্রিকশন ফোর্স হচ্ছে FK। তাহলে A মাইনাস FC প্লাস FK ইকুয়ালস টু MA, তখন ইকুয়েশনটা এটা হইতো। সে ব্রেক করার পর কি সাথে সাথে থেমে যায় না তারপরে কিছুক্ষণ সে যায়? কিছুক্ষণ পর্যন্ত সে যে বলে যাচ্ছে সেই বলটা হচ্ছে সামনের দিকের বল, সে যে বলে ব্রেক করছে সেটা হচ্ছে FC, সে তার মধ্যে যে ফ্রিকশন ফোর্স সেটা হচ্ছে FK, তো সামনের বল মাইনাস পিছনের বল ইকুয়ালস টু MA। জি স্যার, কথা ক্লিয়ার? জি স্যার, জি স্যার, জি স্যার। এটাই হচ্ছে স্যার বাধা দানকারী বলের মান নির্ণয় করো। এখন ভরবেগের সংরক্ষণশীলতা নীতি তোমাকে অ্যাপ্লাই করতে হবে, তাই না? জি স্যার। ওকে, তাহলে তুমি কয়েকটা জায়গাতে ভরবেগের সংরক্ষণশীল সূত্র তুমি অ্যাপ্লাই করো। একটা হচ্ছে এই যে 30 মিটার সে অতিক্রম করলো, এই 30 মিটারটাকে তুমি টোটাল আনত তলের দৈর্ঘ্য ধরে নাও, না এলে পরে তুমি এটা সলভ করতে পারবে না। টোটাল আনত তলের দৈর্ঘ্য ধরে নাও 30 মিটার, ঠিক আছে? একদম এর থেকে শুরু করে আনত তল টোটালটা পর্যন্ত এই এফ এর মান কত আছে দেখো না, এফ এর মান কত আসছে? কত আছে? 640.94। জি স্যার, আনতে আসছে। জি স্যার, আচ্ছা ঠিক আছে, নমস্কার। আচ্ছা যাই, ওটা
এরপর দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে শক্তি সংরক্ষণশীলতা নীতি পালিত হবে কিনা। তাহলে আমরা আরেকবার আঁকি, এখানে টোটাল শক্তি বের করবা, এখানে একটা পয়েন্টে টোটাল শক্তি বের করবা, এবং এখানে একটা পয়েন্টে টোটাল শক্তি বের করবা, ঠিক আছে? আচ্ছা জি স্যার, তাহলে এখানে তোমার যদি এই টোটালটা যদি 30 মিটার হয় এবং এই কোণ যদি 66.42 হয়, তাহলে হাইটটার পরিমাণ তোমাকে বের করতে হবে, ঠিক আছে? তাহলে হাইটের পরিমাণ কি, সাইন 66.42 ডিগ্রি সমান সমান লম্ব বাই অতিপোষ, এটা যদি h হয় তাহলে h বাই a b, a b, a b হচ্ছে 30, তাহলে h সমান সমান 30 ইনটু সাইন 66.42 ডিগ্রি, কত আছে দেখো না, 2.50, হ্যাঁ হ্যাঁ কত, 27.50, 27.50 মিটার, এটা হচ্ছে তার টোটাল হাইট, ঠিক আছে? এটা হচ্ছে তার টোটাল হাইট। আচ্ছা তাহলে এই হাইটে যখন সে ছিল, ইনিশিয়ালি যখন সে ছিল তখন এটাতে সে ছিল এ বিন্দুতে, সে প্রথমে স্থির থাকবে তারপরে সে নামা শুরু করবে, ঠিক না? তাহলে এ বিন্দুতে তুমি কাইনেটিক এনার্জি কত পাচ্ছ, হাফ এম জিরো স্কয়ার, পটেনশিয়াল এনার্জি কত পাচ্ছ, এম জি এস, তাই না? জি স্যার। তাহলে যখন সে সি বিন্দুতে নামলো তখন এই বিন্দুর হাইটটা বের করো, এটা 90 ডিগ্রি, সি বিন্দুতে যখন সে নামলো তখন তার হাইটটা কত হবে, সেটাকে মধ্যবিন্দু ধরে নিব, মধ্যবিন্দু ধরে নিলে পরে 15 মিটার ধরে নিতে হবে না, এছাড়া তো আর আমার অন্য কোনো স্কোপ নাই, তো স্কোপ আছে এছাড়া কি আর অন্য কোন স্কোপ আছে? কারণ আমি এ সি দূরত্বটুকু তো আমি জানি না, জানি কি না স্যার, না জানলে পরে আমি কেমনে দেবো এই অঙ্কটাতে, লোকে ডেটাতে কিছু সমস্যা আছে, ঠিক আছে? আচ্ছা এটা তুমি 15 মিটার ধরে নাও না, এটা তুমি 15 মিটার ধরে নাও, কারণ কোন স্পেসিফিক ভ্যালু তারা দিয়ে দেয় নাই, ঠিক আছে? 30 মিটারটা যে তোমার টোটাল আহত তলের দৈর্ঘ্য এটাও তো বলে দেওয়া নাই, তো এটা 15 মিটার ধরে তুমি কাজ করো, কাজ করে আবার তুমি ইকেইপি বের করো, দেখবা যে এই দুইটার সমষ্টি হচ্ছে লোকের সমান হবে, বি বিন্দুতে যখন সে একবারে নেমে যাচ্ছে তার ঠিক পূর্ব মুহূর্তে, এটা আসলে লোকে এইভাবে হবে না, কারণ হচ্ছে লোকে তার পূর্ব মুহূর্তে তোমার বেগের মানটাও তোমাকে বের করতে হবে, উচ্চতা বের করতে হবে, কারণ তোমার টোটাল কোনো ডেটা টাই সেখানে স্পেসিফিক ভাবে দেওয়া নেই, ডেটা না দেওয়া থাকলে পরে হচ্ছে লোকে শক্তি সংরক্ষণশীলতা নীতি এখানে ই করানো যায় না, ঠিক আছে? তো এখানে ডেটাটা দেওয়া নাই, যাই হোক যদি ডেটা দেওয়া থাকতো তাহলে আমি এইভাবে বের করতাম, তিনটা পয়েন্টের জন্য বের করতাম, এই পয়েন্টে সি পয়েন্টে এবং বি পয়েন্টে, এই তিনটা পয়েন্টের জন্য আমি দেখাইতাম যে না এই তিনটা পয়েন্টের জন্য তার শক্তি সংরক্ষণশীলতা নীতি পালিত হয়েছে, তার মানে সেখানে মোট শক্তির পরিমাণটা ধ্রুব হয়েছে, ঠিক আছে? ওকে ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমরা ঘর্ষণ থেকে স্টার্ট করবো, ফ্রিকশন, নেক্সট ক্লাসে আমরা ফ্রিকশন ধরে শেষ করে দিব, ঠিক আছে? ওকে ভালো থাকো, সুস্থ থাকো, বাই। ওয়ালাইকুম আসসালাম।